Assalamualaikum guys. तो क्या मनसन आशा करते हैं अपने बालों से तो अपना दिल से बधाई में बालों से तो finally ऐसे एक टर्न नोटन वीडियो ने इस्लाम वीडियो डाबो माने कि क्या क्या रुझा माने कि अपना दे उनसे किरो मामा देर मुस्लिम बायर रा शुरू की तरह से कारण ऐसे देखते हैं चंन पानी अरे ऐसे मोबाइल अरे ऐसे इफ्तार वस्तु तो हमारे सकल मुस्लिम भाई देर के चेक करूँ तो ऐसे पानी देखते हैं जो पानी खाए जे रोजाटा जो भांगे बाबा मोबाइल তো এই মোবাইলটা তাদেরকে গিফট করাবো যদি পানি রোজা ভাঙে বা পানি খায় তাহলে তাদেরকে এই মোবাইল দেবো আর যারা জিনারা জিনারা মানে কি পানি দেওয়া পান করবে না কারণ রোজা সঠিক পথে রাখবে তাদের জন্য আছে এই যে ইফতারের বস্তু তো চলেন শুরু করা যাক দেখি আমাদের মুসলিম ভাইদেরকে কেরা কিরম সুরক্ষিত আছে তো চলেন মানুষের হাতে যাব দেখি এখানে এখানে কি করতে আসসালামু আলাইকুম ভাই কি করেন মাটি খুঁড়তেছেন মাটি খুঁড়তে কি করবেন পানি পানিটা আপনার পান করতে হবে বা যদি আপনি খায় না রোজাটা ভাঙেন তাহলে এই যে আপনি পাবেন এই মোবাইলটা মোবাইলটা আপনাকে গিফট দেওয়াবো তাহলে কি করবেন পানি খাবেন নাকি রোজা আছেন তাই কি পানিটা খাই পানিটা খাইলে আপনি মোবাইল দেওয়া পেয়ে যাচ্ছেন 15,000 দামের একটা মোবাইল পাবেন সম্ভব না না দেখেন একবার চেষ্টা করে দেখেন এই পানিটা খাইলে কিন্তু আপনি মোবাইল দেওয়া পাচ্ছেন সম্ভব হবে না ভাই আমি হলো একদম রোজা আমি এই পানি কেন পানি খামো কি ভাই এই পানিটা পান করবেন না 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 তো আপনি যদি পান করবেন না তাহলে আকর্ষণে আপনার জন্য পুরস্কার রয়েছে এই ধরেন পুরস্কারটা থ্যাংক ইউ পুরস্কারটা পাই নাকি অনুভূতি আপনার খুব খুশি আমি খুব খুশি তো আলহামদুলিল্লাহ ভালো থাকেন রোজা রাখেন তো তো নেক্সট এখন যাচ্ছি তো আমরা এই দেখতে পাচ্ছেন গেতাছি তো ওই যে ওই একটা ভাই আছে তো যায় দেখি দেখি কি বলে তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তাহলে কি আপনি পানি পান করবেন না পানি পান করবেন না তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার রাখেন তাহলে সাইকেল নামেন আপনার সাথে কিছু কথা বলবো কোথায় যাচ্ছিলেন রোজা যদি ভাঙেন পানি যদি খান তাহলে আপনার জন্য এই পুরস্কারটা আছে যে মোবাইল এই মোবাইলটা আপনি পাচ্ছেন যদি আপনি ই করেন পানিটা খান তো রোজা পানিটা খাবেন আপনি কেন ভাই 15,000 দামের একটা মোবাইল পাবেন আপনি আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার এটা রেখে দেন পুরস্কারটা পাইনি আপনার কি অনুভব বড়িয়া লাগছে না তো আপনি কি রোজা কি ব্যক্তি রাখবেন আলহামদুলিল্লাহ আপনি ব্যক্তি রাখবেন তো ভালো থাকেন রোজা রাখার তো বিজ্ঞান করবে আপনার তো যাই দেখি আরো কোনো মানু পাই নাকি আপনাদের মুসলিম ভাইদেরকে যে এদিকে দেখি নদীর পারে এক ভাই বয়ে রয়েছে দেখি কি করে অনুভব তার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো আছি ভাই আপনি ভালো আছেন তে রোজা রাখছেন না আপনি তো রোজা রয়েছেন
এই পানিটা খাইনি আপনার রোজাটা ভাঙতে হবে। যদি আপনি রোজাটা ভাঙেন তাহলে পাবেন এই যে মোবাইলটা আপনাকে গিফট দেওয়া হবো। এই মোবাইলটা না ভাই, এটা তো কথা অন্য গেল ভাই। কেন? কারণ আমি রোজা রয়েছি, পানি খামকে পানিটা খেয়ে না আপনার রোজাটা ভাঙতে হবো। 15,000 টাকা দামের মোবাইল ভাই, বুঝেন না কে? 15,000 টাকার মোবাইলটা আপনি গিফট পাইয়া গেতেছেন কে? 50,000 টাকা দিলে আমি ভাই মানতি নাই, কারণ আমি মুসলমানের একটা মানে ইয়ে আছে। মানে কি আপনি মুসলমানের সন্তান বলে মানে কি গর্ব করতেছেন? গর্ব করতেছেন মানে কি? দেন চেষ্টা করে যদি আপনি পারেন, কারণ ইসলামিক ধর্ম আমি মানে পালন করার আগে করুন। তাই নি? তাহলে আপনি রোজাটা ভাঙতে রাজি নাই? দেখেন গা, একদম 15,000 টাকা দামের মোবাইল কিন্তু না ভাই। 15,000 টাকা 50,000 টাকা মোবাইল দিলে আমি অসম্ভব আমার দাদা ভাই। ও তাহলে মানে কি উনি রোজাটা ভাঙবে না, তো ওনার জন্য গিফটটা দিয়ে দাও। তো এই যে আপনার জন্য এই ইফতারের বস্তু আছে। থ্যাংক ইউ। তো আপনি এই ইফতারের বস্তুটা পাইনা, আপনার কি রকম অনুভূতি? একদম ভালো। ভালো না? ফাইন। তো থাকেন, ভালো থাকেন, ব্যক্তি রোজা রাখেন। তো আলহামদুলিল্লাহ যাই দেই, কারণ এই এই রাস্তাতে আমরা চলাফেরা করি। দেখেন তাহলে, দেখেন আমাদের আমাদের রাস্তাগুলো দেখতেছেন মানে কি বহুত কেদা ভাই, চলতে অসুবিধা হয় বহুত। আপনারা ভাই বলেন যে ভিডিও দেও নাকি, ভিডিও দেও নাকি ভাই, ভিডিও দিম যে এনতে যদি একদিন বৃষ্টি নামেন একদিন চলা মানে কি এক মাস চলা নাকি বন্ধ হয়ে যায় মানে এই ধরনের পরিস্থিতি। কারণ কিরম না রাস্তা খারাপ দা তো দেখতে পাচ্ছেন। এ ভাই একটা যাবেন সে ভাই, খারাপ 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 ছোট একটা বাইক আছে দি ভাই। কেমন আছো তুমি? ভালো। ভালো কি কোন গেত ছিল? ও বাইতে যাবে? তুমি রোজা রাখছো না? রোজা রয়েছো? কয়টা রোজা রইল? ব্যক্তি। তাই নি? তুমি ব্যক্তি রোজা রাখতে পারছো? তাহলে তোমার সাথে একটা গেম খেলবো, তুমি খেলতে রাজি না? রাজি আছো? তাহলে যে দেখতে পাচ্ছ পানি, এই পানিটা যদি তুমি খেয়ে রোজা ভাঙো তাহলে তুমি পাইবে যে মোবাইলটা গিফট। এই মোবাইলটা তুমি গিফট পাইবে যদি পানিটা খাও। হ্যাঁ চেষ্টা করে দেওয়া হয় যে পানিটা যদি খাও। হ্যাঁ ভাঙবো না, হাসাই না? এ চেষ্টা করে দাও। 15,000 টাকা তোমার কিন্তু মোবাইল পাবে। তোমার কত মোবাইল আছে কি? তোমার কি মোবাইল আছে তোমার নাকি? বড় মোবাইল। নাম কি? ইফতারের বস্তু পাই না, তোমার কি অনুভব? পুরা খুশি লাগছে? তো ভালো ভালো ইফতার করবা তুমি। তো হ্যাঁ, তো তো দেখি অন যা যাই আরো আমাদের মুসলিম ভাইরা দেখি কোথায় কোন জন আছে মানে কি অলিতে গলিতে যাচ্ছি আর কোথায় দেখি। আরে যাচ্ছি দেখি, ও ভাই একটা যাচ্ছে। আরে ঘাস খেত নরবান আছে দেখি তো, কোনো চাষা মাছা আছে নি নাকি? যদি থাকে দেবো আর কি চেষ্টা করুন। এ ভাই দি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই ঘাস খেতে আপনি কি করেন? ও ঘর নিকে গড়ে ঘাস উঠে বানাইছিলাম। বাড়ি কোথায় তেলে? বাড়ি ভাই ও এ যে এটা না, এটা আপনাকে বাড়িতে লে ভাই। রোজা রোজা আছেন? রোজা আছেন। তাই নাকি? রোজা কয়টা রইলেন আপনি ভাই? আল্লাহ দিলে 9টা রোজা, 9টা ধরে। ও আল্লাহ দিলে 9টা রোজা রইছে না, আলহামদুলিল্লাহ ভালো। তো এ আপনার সাথে একটা গেম খেলুম, তো আপনি গেম খেলতে প্রস্তুত না? কি গেম বতাই আমি? এই গেম খেলবো আর যদি রাজি হন আপনি। ও খেলেন আমি প্রস্তুত আছি। তাহলে দেখতে পাচ্ছেন এটা পানি, আপনি যদি পানিটা খান, পানিটা খেয়ে যদি আপনি রোজা ভাঙেন তাহলে যে এই মোবাইলটা আপনি পাইবেন, এই মোবাইলটা মোবাইলটা আপনি পাইবেন। তাহলে কি রোজাটা ভাঙবে নাকি? না না রোজা ভাঙবো না। কি ভাই বলেন, দেখেন 15,000 টাকা দামের মোবাইল যদি খান আপনি রোজা যদি ভাঙেন তাহলে 15,000 টাকার মোবাইল পাইবেন। দেখেন ভাই ভাই, দেখেন আপনি মোবাইল এখন রোজা যদি একটা ভাঙ্গি তাহলে তো 15,000 টাকার মোবাইল পাবো। থাকি একটা রোজা ভাঙ্গি দেখি কি হয়। আর তার মধ্যে গরম ময়লা পামু আর আমি গুদাম ময়লা চালা এই বড় মেলা ওটা আমরা ফেলে দিই। ও ভাই আমি পানি খাম। ও পানি খাবেন না? পানি তাহলে খাল পানি করার জন্য আপনি প্রস্তুত? প্রস্তুত। তাহলে পানিটা রোজাটা ভাঙ্গেন আপনি। তাহলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উনি মানে কি ওনার রোজাটা ভেঙে ফেলতে দিল, তো ওনার পুরস্কারটা তো এখানে দিতে হবে। যদি ভাই আপনি আর পুরস্কার না দেয় তাহলে কি করবেন আপনারা? না ভাই আপনি আমার কইছেন যে রোজা ভাঙলে
পুরস্কার দিন আদার যদি না দেয় আমি আপনি তো রোজা ভাঙলেন রোজাটা ভাঙলেন কেন আপনি ইসলাম ধর্মের মতো আপনার রোজাটা এক মাস ধরে রাখতে হয় আপনি রোজাটা ভাঙলেন কেন ভাই আমি গরিব মানুষ আর কি করবো বরং ভাই কিনা পারি না বহুদিন ধরে ভাবতেছি কিনুম 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 তার পয়সা অত ধরে আর আপনারা যদি হন নিয়ে আইসেন মোবাইল ভিত্তিক মানে পুরাই নিশা মানে কি মোবাইলটা পাইলে আপনি রোজাটা ভাঙলেন মোবাইলের জন্যই তো মোবাইলের জন্য রোজা ভাঙলাম হ্যাঁ মোবাইলের জন্য তাহলে আপনার পুরস্কারটা রাখেন তাহলে চলো আমরা যাই অন্য কোথায় দেখি সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তো এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না এই ভিডিওটা মানে কি পুরো এই প্যাং করা ছিল মানে কি স্ক্রিপ্টেড ভিডিও ছিল কারণ উনি উনিও কিন্তু রোজা উনি কিন্তু এই পানিটা খায় নাই কারণ উনি পানি মুখে নিছিল ঠিক কারণ মানে ভিডিওটা অফ ক্যামেরা ছিল তখন পানিটা মানে কি ফালিয়ে দিছে তো কেউ এই ভিডিওটা সিরিয়াসলি মাইন্ডে নেবেন না কিছু কিছু মানুষ আছে ভাই কারণ মানে কি একটা মোবাইল বা 100 টাকা 500 টাকার জন্য কিন্তু কি আমাদের মানে কি রোজাটা ভেঙে ফেল দেয় কারণ সেই বিষয়ে আমি এই ভিডিওটা বানাইছি ভাই মুসলিম ভাইয়েরা কেউ মানে কি এই ধরনের লুপ করবেন না লুপ করলে কিন্তু বেশি লোভে কিন্তু মৃত্যু কারণ এই ধরনের লুপ করবেন না মানে কি সঠিক পথে নিয়তে আপনি রোজা রাখছেন রোজাটা পালন করেন আর 30টা রমজান মাসে মানে কি পবিত্র একটা রমজান মাস সবাই রোজা রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো